নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের রাত, তোমরা সবাই একটা টেনশনে আছো। আমি এখানে বেশি টাইম নিতে আসিনি, বেশি ভাটাবো না, বেশি গল্প করবো না। অন্য সময় আমাকে যতটা বকবক করতে দেখো তার থেকে কমই করবো, ঠিক আছে? আমি জাস্ট একটাই কথা বলবো, কালকের পরীক্ষা তোমার জীবনের একটা অন্যতম পরীক্ষা, তোমার জীবনের একটা ফার্স্ট, একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ, যেটা তোমার লাইফের জীবনের প্রথম বড় পরীক্ষা, ঠিক আছে? এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে পড়িয়েছি কীভাবে প্রিপারেশান নিতে হয়, সমস্ত কিছু শিখিয়েছি। এখন লাস্ট যে মুমেন্টটা রয়েছে, লাস্ট যে 3 ঘন্টা, ওই 3 ঘন্টা তোমার হবে। ওই 3 ঘন্টা আমি কোনো কিছু বলবো না, কীভাবে পড়তে হয়, কীভাবে পড়াতে হয়, এটা এতদিন বহুত বলেছি। এবার এই লাস্ট 3টা ঘন্টা তোমরা আমাকে প্রমাণ করে দেখাবে যে তোমরা এতদিন কী ছিলে। তোমাদের মধ্যে যে আগুনটা এতদিন লুকিয়ে ছিল, সেই আগুনটা কালকের পরীক্ষার হলে পরীক্ষার খাতায় তুলে দেখাবে। কালকে তোমাদের টাইম, কালকে তোমাদের খেলা শুরু, কালকে তোমাদের টাইম শুরু। আমাকে অনেক ছাত্রছাত্রী বারবার রিকোয়েস্ট করছে যে স্যার মাধ্যমিকের পরীক্ষার আগের রাত, ভয় লাগছে, কিছু বলুন। বারবার কমেন্ট আসছে, আমি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, বিভিন্ন জায়গাতে অনেক কিছু পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, পার্সোনাল অনেক মেসেজ পাচ্ছি। সবাইকে রিপ্লাই করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু কালকের দিনটা তোমাদের দিন, ইউ হ্যাভ টু ডু ইট। তোমরা করে দেখাতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। আর আমি জানি যে তোমরা ওখানে গিয়ে একদম পুরো, যে ওখানে কালকে যখন তুমি ঢুকবে না, ওখানে কালকে তুমি একজন নর্মাল স্টুডেন্ট হিসেবে ঢুকবে না। অনেকে তোমাদেরকে ভয় দেখাবে, ভাই আমি এটা পাচ্ছি না, ভাই আমার এটা হচ্ছে না, এটা আমার হচ্ছে না রে, কী করবো, ঠিক আছে? একটাই কথা মাথায় রাখবে, তুমি ওখানে স্বীকার করতে ঢুকেছো। ওখানে যা কোয়েশ্চেন আসবে ছিঁড়ে ফেলে রেখে দেবে, স্বীকার করে রেখে দেবে একটা কোয়েশ্চেনকে, ঠিক আছে? ওখানে তোমরা যে সোমনাথ স্যারের স্টুডেন্ট, প্রমাণ করে দিয়ে আসবে। একটাই চান্স, একটাই 3টে ঘন্টা তোমার কাছে থাকবে, ওই 3টে ঘন্টা তোমার কাছে বেস্ট 3টে ঘন্টা হবে। ওই 3টে ঘন্টা তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না। তুমি এটাও জানো যে এই 3টে ঘন্টা তোমার লাইফে কখনো ফিরে আসবে না, ওই 3টে ঘন্টা তুমি বেস্ট দেবে। আমি জানি ইউ ক্যান ডু ইট, তুমি পারবে। এখানে যে কটা স্টুডেন্ট এখানে কালকে পরীক্ষা দিতে যাবে, আমি জানি এখানে যারা আছে সবাই প্রত্যেকে পারবে। আর একটা কথা, আমাকে অনেকেই বলছো বারবার একটাই, যে ফিজিক্যাল সায়েন্সের আলোর টপিকটা শেষ করা গেল না। হ্যাঁ, ঠিক কথা, আলোর টপিকটা শেষ করা যায়নি, তবে আমি আলোর, আমি যেটা কথা দিয়েছিলাম তোমাদেরকে, বেশিরভাগ টপিকটা পড়িয়ে দেবো। দেখো, আমি লেন্স বাদ দিয়ে কিন্তু বেশিরভাগ টপিকটা পড়িয়ে দিয়েছি, বাকি যেটুকু পার্ট আলোর ওপর দিতে পারলাম না, শনিবার দিনকে সন্ধেবেলা 6টার সময় আলোর ওই টপিকটা আপলোড হবে, অর্থাৎ লেন্সের যে পার্টটা আর নিউমেরিক্যালের যে পার্টটা যেটা আপলোড করা গেল না, ওটা শনিবার দিনকে সন্ধেবেলা 6টায় আপলোড হবে। রবিবার দিন তোমাদের ছুটি আছে, সেদিনকে তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে। শনিবার রাতটা শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সের জন্য রাখো, কারণ একটা দুটো দিন তোমার অঙ্কের জন্য লাগবেও না। এখানে তুমি শুধুমাত্র আলোর জন্য যদি শনিবার রাতটা রাখো, শুধু আলোটাই করবে ওই দিনকে, তাহলে আমার ভিডিওটা, যে কটা ভিডিও এখনও পর্যন্ত দিয়েছি ওইটা, তার সাথে আরও যে দুটো ভিডিও দেবো, ঠিক আছে, ওই দুটো ভিডিও শনিবারের মধ্যে দেখে কমপ্লিট করবে। শনিবার রাতটা তুমি শুধু ফিজিক্যাল সায়েন্সের জন্য রাখো, সানডেতে তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে, আর মানডেতে হচ্ছে তোমরা সকালবেলা ফের ম্যাথ প্র্যাকটিস করবে, ম্যাথ পরীক্ষা দেবে, টুইজডেতে ফের তোমরা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের বাকি চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করবে, আর আলোটা পরের দিন সকালবেলা একবার রিভিশন করে নেবে। শনিবার দিনটা রাত্রিবেলাটা তোমরা শুধু আলোর জন্য রাখো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, শনিবার দিনকে রাত্রিবেলায় তোমাদের ফিজিক্যাল সায়েন্সের লাইট চ্যাপ্টার টোটালি খতম হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আমার তরফ থেকে তোমাদেরকে কথা দিলাম, শনিবার দিনকে রাত্রিবেলা আলোর যে বাকিটুকু পার্ট রয়েছে, শুধু লেন্সের পার্টটা, ওটা আমি আপলোড করে দেবো, নিউমেরিক্যালটাও আপলোড করে দেবো। কিন্তু তোমাদেরকে এখানে যে কজন আছো, কমেন্ট সেকশনে লিখে ভরিয়ে দাও যে কালকে তোমরা পুরো ধোঁয়া তুলে রেখে দেবে। ওখানে একটা কোয়েশ্চেন থাকবে না যে কোয়েশ্চেন তোমরা ছেড়ে আসবে, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। তোমাদের সামনে একটা কেন, হাজারটা পাঁচিল যদি দাঁড় করিয়ে দেয়, ভাঙতে ভাঙতে বেরিয়ে যাবে সেই ট্যালেন্ট, সেই ক্ষমতা নিয়ে কালকে পরীক্ষার হলে যাও। কারোর ক্ষমতা নেই তোমাদেরকে আটকাবে, এটা আমার চ্যালেঞ্জ। সোমস ক্লাসরুমের স্টুডেন্টদের ওপর আমার সেই আত্মবিশ্বাস, সেই নির্ভরতা আছে, এতদিন পর্যন্ত যেটুকু আমি তোমাদেরকে পড়িয়েছি, কালকে তোমরা তার রিফ্লেকশন তোমরা দেখতে পাবে। জানি কালকে বাংলা পরীক্ষা, কিন্তু রাহুল স্যার তোমাদেরকে এতদিন পর্যন্ত যে ফোরটা দিয়েছেন, তার রিফ্লেকশন, সেই কনফিডেন্স, সেই বুস্ট আপ, সেই এনার্জি নিয়ে তোমরা যাবে। কালকের পরীক্ষা তোমাদের পরীক্ষা, কালকের গেম তোমাদের গেম, কালকের এর খেলা শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না। লাস্ট আর একটা কথা বলবো তোমাদেরকে, যে কালকে তোমরা যখন কোয়েশ্চেন পেপারটা হাতে পাবে, সবার আগে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা মন দিয়ে লিখবে। যেন কোনোভাবে পরীক্ষার খাতায় দুটো প্রশ্ন ভুল হোক তাও ঠিক আছে, কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেন কখনো ভুল না হয়। বারবার তোমাদেরকে অ্যালার্ট করছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ভুল হলে খাতা ক্যান্সেল পর্যন্ত হতে পারে। সেই জন্য রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক করে লিখবে,
আর একটা কথা আমি তোমাদেরকে বলছি, পরীক্ষা দেওয়া হয়ে গেলে ভুলেও কখনো যেন এরকম না হয় যে অ্যাডমিট কার্ডটা ফেলে রেখে দিয়ে চলে আসলাম, নিয়ে আসলাম না। পরের পরীক্ষার পরের দিনই কিন্তু তোমার ইংলিশ পরীক্ষা আছে, তারপরের দিন অন্যান্য পরীক্ষা আছে, অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের খুব লাগবে। সুতরাং অ্যাডমিট কার্ড কখনো কিন্তু ভুলে রেখে আসবে না, মনে করে পরীক্ষার হলে, পরীক্ষা শেষ হবে অ্যাডমিট কার্ডটা মনে করে নিয়ে আসবে। কালকে যখন পরীক্ষার হলে এখান থেকে বেরোবে, ঘর থেকে যখন বেরোবে, পরীক্ষার হলে ঢুকে কারোর সঙ্গে কোনো বেকার কথা বলে কোনো লাভ নেই। তুমি চোখটা বন্ধ করে কিছুক্ষণ, 1 মিনিট বা 2 মিনিট মতো একটা তোমার নিজের মতো, মানে নিজের মতন করে 1 মিনিট বা 2 মিনিট মতো পরীক্ষার হলে বসে মাথাটাকে শান্ত করে, মনটাকে শান্ত করে, কারোর সঙ্গে কোনো কথা না বলে একদম চোখটা বন্ধ করে 2 মিনিট মতো তুমি কি করবে, মা বাবার নাম মাথায় রাখবে, মা বাবার নাম মনে করবে, ঠিক আছে, তোমার যাকে গুরুদেব বলে মানো তার কথাটা মাথায় রাখবে, এবং চোখটা বন্ধ করে শুধু একটাই কথা মাথায় রাখবে, তুমি এখানে দিতে এসছো কোয়েশ্চেনকে, পরীক্ষা যে টাইমে শুরু 11:45 থেকে অনেকেই বলছে ঢুকে যেতে হবে, তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো তোমরা 11টার মধ্যে ঢুকে যাও পরীক্ষার হলে, এবং অনেকটা আগে থেকে তোমরা পরীক্ষার হলে থাকো, কারোর সঙ্গে বেশি বকবক করে লাভ নেই। যার সঙ্গে বেশি বকবক করবে দেখবে হয়তো তার যদি কারোর কখনো প্রিপারেশন খারাপ থাকে বা কিছু যদি থাকে, সে তোমাকে উল্টে এমনভাবে কথা বলবে তুমি হয়তো নিজে ভয় পেয়ে যাবে, সেটা যেন না হয়। সেজন্য তুমি একদম রিল্যাক্সে পরীক্ষার হলে নিজে বসবে, ঠিক আছে, কারোর সঙ্গে কোনো কথা বলার কোনো দরকার নেই, ঠিক আছে, অন্য কোনো ফালতু কথা ফালতু কিচ্ছু কোনো দরকার নেই। চোখটা বন্ধ করে মা বাবার নাম স্মরণ করবে আর নিজের গুরুদেবের নাম স্মরণ করবে, এবং একটা কথা মাথায় রাখবে, তুমি এখানে ফাটিয়ে রেখে দিতে এসছো, এখানে যে কটা পাঁচিল তোমার সামনে দাঁড় করানো হবে তুমি ভেঙে রেখে দিতে এসেছো। সুতরাং একটাই কথা তোমার মাথায় থাকবে, এই 3টে ঘন্টা আমার জীবনের বেস্ট 3টে ঘন্টা হবে, ঠিক আছে, এই কথাটা মাথায় রেখে কালকে পরীক্ষাটা দাও। আমি গ্যারেন্টি দিচ্ছি সোমস ক্লাসরুমে, আমার গ্যারেন্টি কালকের পরীক্ষা তোমাদের কাছে বেস্ট হবে। আরেকটা কথা আমি তোমাদের কাছে বলছি, 3 মিনিট মতো নিজে বসে পরীক্ষার হলে মেডিটেশন করবে, কারোর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই, মেডিটেশন করো, সাবজেক্টটাকে কোথায় কী পড়েছো একটু হালকা হালকা করে ভাবো, জানলার দিকে তাকিয়ে নর্মাল বসে থাকো, চিন্তা ভাবনা করো, কিন্তু কোনো ফালতু কথা কিছু দরকার নেই। পরীক্ষার খাতা হাতে পেলে সবার আগে মনে করে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম, অ্যাডমিট কার্ড ভালো করে দেখে লিখবে, এবং কোনো রকম ভুল ত্রুটি যেন ওই সব জায়গাতে না হয়, ঠিক আছে, আর প্রশ্নটা আগে ভালো করে পড়বে, সবার আগে প্রশ্ন ভালো করে পড়বে। আমি পুরনো টিপস দিচ্ছি কিন্তু বলবো যে প্রশ্ন ভালো করে না পড়ে, প্রশ্নের মধ্যেই তোমাদের অনেক কিছু, প্রশ্নটাকে যদি ঠিকঠাক করে কেউ পড়তে পারো প্রশ্নের মধ্যেই তোমরা অনেক কিছু ক্লিয়ারিটি এসে যাবে, কোয়েশ্চেনটা যদি ঠিকঠাক করে পড়ো অনেক কিছু তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো তোমার কাছে একটাই কথা আমি বলবো, কালকের দিনটা তোমাদের দিন, কালকের দিনটা তোমাদের দিন। এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে পথ ধরে একই রাস্তায় কীভাবে হাঁটতে হয় আমি তোমাদেরকে হাত ধরে নিয়ে গেছি, এবার তোমরা আমাকে দেখিয়ে দাও যে তোমাদের মধ্যে যে আগুনটা ছিল সেই আগুনটা কালকে যেন বিস্ফোরণ ঘটিয়ে দেখায়, ঠিক আছে, তো সেই অ্যাটিটিউড সেই এনার্জি নিয়ে যাবে কালকে পরীক্ষা হলে, কোনো ভয় নেই। কালকে একটাই জিনিস জানবে, তুমি ওখানে ঢুকেছো সিংহ হয়ে, এক একটাকে স্বীকার করতে রেখে এসেছো, ঠিক আছে, এক একটাকে স্বীকার করতে এসেছো, তোমার মধ্যে যেন সেই অ্যাটিটিউড থাকে, সিংহের মতন অ্যাটিটিউড নিয়ে যাবে, ঠিক আছে, কোনো ভয় নেই, ঠিক আছে। তুমি এতদিন যদি প্রিপারেশন নিয়ে থাকো, তুমি যদি সৎভাবে প্রিপারেশন নিয়ে থাকো, তুমি যদি প্র্যাকটিস করে থাকো, কালকের পরীক্ষা তোমারই হবে আর কারণ নয়, কালকের পরীক্ষা তোমার বেস্ট হবেই হবে, ঠিক আছে। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে শনিবার দিন বিকালবেলা, যখন তোমাদের জন্য আলোর ভিডিও আসবে ক্লাস টেনদের জন্য, এর মধ্যে টুকটাক অনেক ভিডিও আসবে। আর একটা কথা আমি তোমাদেরকে ভিডিও শেষে যাওয়ার আগে বলে দিয়ে যাই, এই কদিনে আমরা প্রচুর মক টেস্ট লঞ্চ করবো, ইংলিশ পরীক্ষার আগে ইংলিশের মক টেস্ট, ইতিহাসের আগে ইতিহাসের মক টেস্ট, যে সাবজেক্টটা মানে আপলোড হবে তার আগে তার মক টেস্ট লঞ্চ হবে, মক টেস্টগুলো ভালো করে দেবে, একদম পুরো ফাটিয়ে রেখে দেবে কালকের পরীক্ষা, ঠিক আছে। একটা অ্যাটিটিউড দাও, কমেন্ট সেকশনে লিখে ভরিয়ে দাও যারা এখন ভিডিও দেখছো, কালকের পরীক্ষাতে পুরো যদি এক একটা কোয়েশ্চেনকে পুরো এরকম চুরি মেরে উড়িয়ে দেবে, এক একটা কোয়েশ্চেনকে পুরো পাটনা বেটে রেখে দেবে, এই চ্যালেঞ্জ এই অ্যাটিটিউড নিয়ে কমেন্ট সেকশনে লেখো, কালকে পুরো ধোঁয়া তুলে রেখে দেবো।